অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে। তো আমরা আজ উপস্থিত হয়েছি বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে। বাঁকুড়া শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে বাঁকুড়া ও বিষ্ণুপুর প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতি শনিবার এখানে বসে পোড়ামাটির হাট। বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে পোড়ামাটির জিনিসপত্র ও বিভিন্ন হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির হয় বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের শিল্পীরা। আজ আমার সাথে রয়েছে রঞ্জিত, রূপকদা ও সোমনাথ। তো চলো আজ আমরা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, মজা করবো। আধুনিকতার মোড়কে মোড়া ব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে রাঢ় বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে স্পর্শ করে নিজেকে সমৃদ্ধ করার সমস্ত রসদই রয়েছে বিষ্ণুপুরে। এই মেলায় কি পাবেন না আপনি? রয়েছে পাঁচমুড়ার বিখ্যাত টেরাকোটার সামগ্রী, বিকনার ডোকরা শিল্প, বিষ্ণুপুরের লণ্ঠন, শাঁখা, স্বর্ণচুরি ও বালুচুরি শাড়িও, কাঠের তৈরি বিভিন্ন জিনিস, ছোটদের খেলনা, ব্যাগ, চুড়ি, মালা, উলের তৈরি জিনিস, বিভিন্ন খাবার সবই পাবেন এই মেলায়। মেলায় উপস্থিত বিভিন্ন লোকশিল্পীদের গান যেন মেলাকে আরো প্রাণবন্ত ও বর্ণময় করে তুলেছে। শাল, নিম, সোনাঝুরির মাঝে মনোরম পরিবেশ, এই মেলা আপনাকে শান্তিনিকেতনের কথা মনে করাবে। মেলায় এসে চড়ে নিতে পারেন 4 চাকাওয়ালা বিশেষ যানে বা 2 সিটওয়ালা সাইকেলে চড়েও ঘুরতে পারেন মেলা। মন্দিরনগরী বিষ্ণুপুরের পর্যটন উন্নয়ন, সংস্কৃতি, হস্তশিল্পের প্রসার ও বিপণনের লক্ষ্যে শুরু হওয়া এই মেলার আরেকটি বিশেষত্ব হল এই পোড়ামাটির হাট সম্পূর্ণ পরিবেশ বান্ধব। প্লাস্টিক বা প্লাস্টিকজাত কোনো দ্রব্যের ব্যবহার বা কেনাবেচা এই মেলায় হয় না, তাই একে প্লাস্টিক মুক্ত পোড়ামাটির হাটও বলা যায়। মেলায় কাগজ দিয়ে বানানো পুতুল আমার বিশেষ নজর কাড়ল ও একদম ইউনিক লাগলো জিনিসগুলো। সেজন্য কথা বললাম বিষ্ণুপুরেরই মানুষ ও শিল্পী প্রদীপ পবন কাকুর সাথে। তো মেলায় এসে কাকুর সাথে আমার একটু আলাপ হলো। কাকু, আপনার নাম? আমার নাম প্রদীপ পবন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমার এখানেই বাড়ি, লোকাল, এই মালঞ্চ পাড়া। আচ্ছা, আপনি লোকাল। আচ্ছা, আর আপনার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো একটু দর্শকদেরকে দেখাই। না, লম্বা নয় এটা, আমি কাকুর থেকে জিনিসগুলো কয়েকটা আপনাদের দেখাই। খুবই সুন্দর দেখতে পুতুলগুলো, এগুলো সবই কাগজ দিয়ে তৈরি। এগুলো একদমই ইউনিক কয়েকটা জিনিস, আমি আরো পরে একটু করে দেখাচ্ছি। তো এগুলো কি দিয়ে বানানো? এগুলো ম্যাক্সিমাম পেপারের উপরেই আছে, মানে সব কাগজ দিয়ে বানানো, সমস্ত পেপারের উপরেই আছে। টুকটাক অর্নামেন্ট যেখানে যা রং টং কালার। আচ্ছা আচ্ছা, দেখতে খুবই দারুণ হয়েছে। আর আরেকটা কথা, যে আপনি কি শুধুমাত্র এই মেলাতেই আসেন না আরো বিভিন্ন রকম মেলায় যান? না, আমি এই মেলাতেই আসি। এটা শনিবারই হয়, এটা এই মেলাটা যেদিন থেকে শুরু। আগে আমি করতাম এই সমস্ত অর্নামেন্ট টাইপের জিনিস করতাম। আচ্ছা আচ্ছা, টুটুল টুটুল কম ছিল। আচ্ছা, তো এই মেলাটা হওয়ার পর থেকে প্রেরণা পেলাম, কাস্টমারের চাহিদা হলো, বাইরে থেকে বিদেশ থেকে বহু লোকজন। বিষ্ণুপুর এমনিতেই মল্লরাজাদের একটা যখন থেকে তখন মানে মেনলি এটা পোড়ামাটির হাট। তো পোড়ামাটির হাট, পোড়ামাটির যে শিল্প, টেরাকোটা শিল্প, এটা মল্লরাজার তরফ মানে তখন থেকেই আর কি। শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও পোড়ামাটির জিনিসপত্র কিছু যায়, এখনো পর্যন্ত যায়। কিন্তু যত দিন দিন সমাজ এগোচ্ছে, আস্তে আস্তে যত উন্নতি দিয়ে যাচ্ছে, তত পোড়ামাটির জিনিসপত্র বা এই হস্তশিল্পের জিনিসপত্রের একটা বাজার আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, তো আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মতামত? আমার মতামত দেখুন, আমার প্রথম কথা এটা পলিউশন ফ্রি, এটা থেকে কোনো দূষিত কোনো কিছু একদম একদম। এবং মানে খুব একটা এটার মধ্যে খুব একটা খরচ খরচা করে জিনিসপত্র কিনতে হয় না, মার্কেটের উপর ডিপেন্ড হতে হয় না। ধরুন হাতের কাছে যে সমস্ত জিনিসপত্র পাচ্ছি, এটা থেকে এই আপনার কনসেপ্টটা দাঁড় করে আমার পরিচিত। আর সবচেয়ে বড় কথা, এটা আমার থেকে আমার মেয়ে আরো ভালো কিছু করে। হ্যাঁ, মানে আপনি আপনার তরফ থেকে আপনার পরবর্তী প্রজন্ম এই জিনিসগুলো তো শিখিয়ে দেন, তাই না? এইটা হচ্ছে বড় কথা। এই যে হাটে এসে রূপকদা এখন কেনাকাটা শুরু করেছে। মেলায় ঘোরাঘুরি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সবকিছুই হলো। হ্যাঁ, বাড়ি ফোন তো কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কোথায় বাড়ি? এখানে বাড়ি? এখানে কি করতে এসছি? ঘুরতে? আচ্ছা, গাড়ি 10 টাকা ভাড়া? কি গাড়ি? বুলেট গাড়ি। আচ্ছা আচ্ছা, মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ আলাপ হওয়া বিষ্ণুপুরবাসী ভোলানাথবাবুর লেখনী এবং মেলার সম্পর্কে বলা ওনার মূল্যবান কথাগুলো আপনাদের মন ছুঁয়ে যেতে বাধ্য। আপনার নামটা বলুন আগে। আমার নাম ভোলানাথ মুখার্জি। আচ্ছা, বিষ্ণুপুরেই বাড়ি? বিষ্ণুপুরেই বাড়ি আমার। আচ্ছা, এই হাটের শনিবারে প্রতি শনিবারেই সময় পেলে আমি চলে আসি, এই তোর সাথে ঘুরে বেড়াই, ভীষণ ভালো লাগে। এই পোড়ামাটি হাট নিয়েই আমার ফেসবুক ওয়ালে একটা ছোট্ট লেখা আমি লিখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব আনন্দের সাথে। পোড়ামাটির মন্দির প্রাঙ্গণে সোদামাটির গন্ধমাখা এক অভিনব হাট, এখানেই 10,000 বালুচুরির সাথে 100 টাকার অলঙ্কার অনায়াসে মিলে যায়। গ্রাম বাংলার সরুচুকলি পিঠে আর 1000 বছরের পুরনো এই মফস্বল শহরের বধুটির আন্তরিকতা মেশা ঘরোয়া রুটি আর আলুর দমের যে স্বাদ আপনি এখানে পাবেন, তা আপনার মনের মণিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নেবেই। মেলার মাঝে যখন মাদল বেজে উঠবে, তখন কথা দিলাম, আপনি যত বেরসিকই হন না কেন, একটিবারের জন্যেও এই বুনো মাদলের তালে আপনার কোমর তুলে উঠবেই। তাই একজন গর্বিত বিষ্ণুপুরবাসী হিসেবে বিষ্ণুপুরের পোড়ামাটির হাট আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। দারুণ হয়েছে হাটটা। আমার কতদিন ধরে হচ্ছে হাটটা? হয়ে গেল বছর দুই হয়ে। হ্যাঁ, বাঁকুড়া প্রশাসন এবং যৌথ উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে ফ্রিকুয়েন্টলি শান্তিনিকেতনের সঙ্গে আমার সংযোগ আছে। সেখানে দেখেছিলাম খোয়াইয়ের ধারে একটা হাট বসে, একটা বাগানের মতো আছে। হ্যাঁ, খোয়াইয়ের ধারে ওখানে তাঁত থেকে শুরু করে ওখানে মাটি থেকে শুরু করে হস্তশিল্পের মেলা, তার সঙ্গে তারই একটা ফ্লেভার এখানে আমি পাচ্ছি। মানে আমিও শান্তিনিকেতন গেছি, শান্তিনিকেতন ওই হাটেও গেছি আমি। তো মানে আপনি যেটা বললেন সত্যি সত্যি ওই ফ্লেভারটা এখানে নিয়ে আসা হয়, আমি মানে একটা দারুণ পরিবেশ। আমার মনে হয় এখানে যখন পর্যটকদের আরো বাড়ে তখন আরো বাড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে কি হবে যে আমি দেখেছি যে শান্তিনিকেতন এক্সপ্রেসে পদাতিক এক্সপ্রেস, বিশ্বভারতী প্যাসেঞ্জার, ফার্স্ট প্যাসেঞ্জার এগুলো বোঝাই হয়ে শনিবার সকালে মানে প্রচুর মানুষ কলকাতা থেকে শুধু কেনাকাটা করতেই ওই খোয়াইয়ের হাটে, যে অন্য হাট আছে খোয়াই বনের অন্য হাট, ওটার নাম খোয়াই বনের অন্য হাট, সেখানে সব কিছু ওখানে কিনতেই যান। তো তার একটা যে ডাক বিষ্ণুপুরে, কলকাতার যে একটা মানুষের একটা ঝাঁক এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব পজিটিভ দিক, গর্বের বিষয়। এবং এই যে অঙ্গন, এই যে পোড়ামাটির মন্দিরের মাঝে, মানে বিষ্ণুপুরের মেনলি নামটাই পোড়ামাটির শখ। হ্যাঁ একদম, পোড়ামাটির শখ। এখানে আমি ছোটবেলা থেকেই মানুষ হয়েছি, ছোটবেলা কথা বলে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। আর বাকি বিষ্ণুপুর এলে অবশ্যই দেখা হবে, আমরা আসবোই। মানে আপনি বাঁকুড়ার ছেলে, বিষ্ণুপুর আগেও অনেকবার এসেছি, এবারে মেনলি আসা শুধুমাত্র ভিডিওটা। থ্যাংক ইউ। চারিদিকে সন্ধে ঢলে পড়েছে, মেলায় ঘুরে ক্লান্তির পর একটু খাওয়া দাওয়া সারলাম, খেলাম দই ফুচকা, মাটির ভাঁড়ে সুস্বাদু চা ইত্যাদি। মেলা থেকে বেরিয়ে পড়ন্ত শীতের সন্ধ্যায় বিষ্ণুপুরের কড়া আদা চা খেয়ে নিজেদের চাঙ্গা করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পোড়ামাটির হাট বিষ্ণুপুরের মুকুটে আরেক নতুন পালক। ঐতিহ্যমণ্ডিত এই শহরে ঘুরতে আসা পর্যটকদের জন্য এই হাট হয়ে উঠবে এক নিশ্চিত ঠিকানা, যা বাঁকুড়ার ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি ও হস্তশিল্পের প্রসারে আরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই আশা রাখি। আর তা যে অনেকাংশেই সার্থক সেটা আজই উপলব্ধি করলাম। আবার কোনোদিন হয়তো ছুটে যাব পোড়ামাটির হাটের টানে বিষ্ণুপুরে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।